আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমির ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো চলে আসলাম আবার আপনাদের খামারে, প্রায় প্রায় আসা হয়। তো এই সপ্তাহে এসে মাশাআল্লাহ বেশ কিছু গাভী দেখতে পাচ্ছি। তো আজকে কতগুলো গাভী দেখাবেন দর্শকদের? গাভী অনেকগুলোই আছে, সেটাই বর্তমানে আমি 5টা গাভী দেখাবো। আর দ্বিতীয়ত খুব বড় বড় বিগ সাইজের গাভী আছে, দর্শক দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর দ্বিতীয়ত আমি যারা প্রবাস থাকে তাদের জন্য একটা নতুন নিয়ম বাই করছি, যে যারা আসতে পারবে না তাদের সেক্ষেত্রে মনে করো গরু আমি বাসায় পোষাই দিয়ে আসবো। আমি সেক্ষেত্রে টাকা পয়সা জিনিসটা আমরা প্রবাসীর সঙ্গে কথা বললে বুঝতে পারবো আসলে কথা কাজে তার মিল থাকে। এত গরু বাসায় পোষা দিয়ে এসে টাকা নিয়ে আসবো আমি, সমস্যা নেই। কিন্তু কথা কাজে আমার মিল থাকতে হবে। ওনে যদি প্রবাসী হয় ওরা বাসা থেকে আসার মতো কেউই নাই তো। অনেকেই তো ভাই টাকা নিয়ে পরে গাভী নিয়ে যায় না, বলে যে সমস্যা, পার্টনার সমস্যা, এই সমস্যা নেই, এগুলো পরবর্তীতে এই সমস্যা হবে না। তো মা ভালো মন্দ সব জায়গাতে আছে, আপনার এলাকাও আছে, আমার এলাকাও আছে, আপনি ঢাকায় থেকে আইছেন, আপনার এলাকাও ভালো মন্দ আছে, সেটা চোর বাটপার সব জায়গায় আছে। সেই ক্ষেত্রে আমি নতুন নিয়ম করছি যে গাভী বাসায় পোষাই দিয়ে আসি টাকা নিচ্ছি আমি বর্তমানে, যে প্রবাসীর ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, তো আজকে 5টা গাভী দেখাবেন, এগুলোর দুধের রেঞ্জগুলো কেমন আছে? দুধের রেঞ্জ উপরে আছে সর্বোচ্চ 25 পিলাস, আর সর্বনিম্ন? সর্বনিম্ন হবে 18 পিলাস। আর দাম কত থেকে কতর ভিতরে? দাম একটা আমি আলোচনার সাথে রাখছি, আর আপনার একটা দাম আমি নির্ধারিত করছি 2,75,000 টাকা সর্বোচ্চ। সর্বোচ্চ উপরে হবে এটা। তো গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখাই। হ্যাঁ, সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা কি জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ। দাঁতে কয়টা গাভীটা? দাঁত হয় না এখনো। এখনো দাঁত হয়নি? দাঁতে প্রথম। দাঁতে প্রথম বাচ্চা দিয়েছে। কি বাচ্চা? সাথে ছেলে বাচ্চা। সাথে ছেলে বাচ্চা। দর্শক দুধের উলান পালানটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। তার মানে গাভীটা তো আর অনেক বড় হবে, গাভীটা এখনো বড় জাতি হয় নাই। হ্যাঁ, বাচ্চা দিয়ে দিতে গাভীটা থেকে তো দেখেন, ফিজের সাইজটা থেকে দেখেন দর্শক, দুধের উলান পালানটা দেখতে পাচ্ছেন, দুধটা পাচ্ছেন কেমন এটার থেকে? যে দর্শক এলে দুই বেলা যে 18-19 লিটার গ্যারান্টি থাকবে, এটা দুই বেলায় 18-19 লিটার দুধ গ্যারান্টি থাকবে। প্রথম বাচ্চা দিয়েছে তো ভবিষ্যতে এটা ভালো আছে, দুধ আরো বাড়বে ইনশাআল্লাহ, ভবিষ্যৎ দুধও বাড়বে। ফিজের সাইজটা একটু দেখেন, পিছন থেকে একটু দুধের উলান পালানটা দেখেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ, মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন। বকন গরু না, দাঁত হয় না এখনো, বুঝতে পারছেন না, দাঁত না হয় দেখেন কত কত উঁচা গরু। দর্শক দুধের উলান পালানটা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ, এর বাচ্চারা দুধ খাচ্ছে, দর্শককে ভালো করে দেখান। দামটা রাখছিলেন? দাম বেশি হবে না, এটা 2,45,000 টাকা দাম পড়বে। এক নম্বর গাভীটার চাওয়া দাম 2,45,000 টাকা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। এটা মান্টের গাভী, দাঁত হয় নাই বাচ্চাটা ভালো, দর্শক দেখলে তো বুঝতে পারবে। তো এটা দেখলাম আমরা সিরিয়ালের এক নাম্বার গাভীটা। হ্যাঁ, তো দর্শক চলুন সিরিয়ালের 2 নাম্বার গাভীটা আমরা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের 2 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ হ্যাঁ। দাঁতে কয়টা গাভীটা? দুইটা দাঁত, প্রথম বাচ্চা দিয়েছে এটা। দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিয়েছে। কি বাচ্চা সাথে এটার? এটার ছেলে বাচ্চা সঙ্গে। সাথে ছেলে বাচ্চা। দর্শক দুধের উলান পালানটা আপনারা দেখতে পাচ্ছেন, এদের সাইড থেকে দেখেন, প্রথম বাচ্চা হিসাবে মনে করো গরুটা উলানটা দেখেন, আর গরুটা কত বড় গরুটা, ডবল বডির গরু। আর এসব গরু কোনো লাথে মারতে পারবে না, চামচু ছাড়া। দর্শক দেখেন দেখেন চামচু কত পাতলা, আর উলানের জায়গাটা কত। এখনো দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? এটা যে দর্শক লিখে এটা 22-23 লিটার গ্যারান্টি থাকবে, এটা 22-23 লিটার দুধের গ্যারান্টি থাকবে। যারা নিবে দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে, অবশ্যই দুধ দেখে নিয়ে যাওয়াটাই ভালো।
এই দেখেন একটা পাও তোলে না, আবার চারটা বার দেখেন কত সুন্দর সুন্দর দেখেন, মাশাআল্লাহ। দর্শক দেখলে বুঝতে হবে ভালো জিনিস, দর্শক দেখলে ঠিক পায়। দেখেন দামটা কেমন রাখছেন এই কাপিটার? এটা বেশি দাম দর হবে না, এটা 2,55,000 টাকা দাম পড়বে। 2,55,000 টাকা? হ্যাঁ, সিরিয়ালের 2 নম্বর কাপিটা। হ্যাঁ, তো দর্শক চলুন সিরিয়ালের 3 নম্বর কাপিটা আমরা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের 3 নম্বর গাভিটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাত, অরিজিনাল যাকে বলে সেই জাত। এটা চারটা দাঁত, সামনে একটা বাচ্চা বাঁধা আছে। কি বাচ্চার সাথে? এটা মেয়ে বাচ্চা হয়েছে। এটা দর্শক দুধের লালন পালনটা দেখতে পাচ্ছেন, কয় নাম্বার বাচ্চা দিল গাভিটা? দ্বিতীয় বাচ্চা দিছে, আগে একটা বাচ্চা দিয়েছে, এটা দ্বিতীয় বাচ্চা দিছে। দুধ পাচ্ছেন কেমন এটা থেকে? 25 লিটার গ্যারান্টি থাকবে, সকালবেলা এক টানে 15-15.5 লিটার আসবে। 25 লিটার দুধের গ্যারান্টি থাকবে? দর্শক যারা নিবে দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে। অবশ্যই অবশ্যই, দর্শক আপনারা দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবেন দুধের উলান পালান। দর্শক এই পাশ থেকেও আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, বাচ্চাটা দুধ খাচ্ছে সুন্দর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। দামটা রাখছেন কেমন এটা? 2,75,000 টাকা দাম পড়বে। 2,75,000 টাকা দর্শক পিছন থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, মাজাটা তো খুব চওড়া, মাজাটাও চওড়া আর চামড়াটা দেখেন কত পাতলা। দামটা রাখছিলেন 2,75,000 টাকা দাম। সিরিয়ালের 3 নম্বর গাভিটা? 3 নম্বর গাভিটা। তো দর্শক চলুন সিরিয়ালের 4 নম্বর গাভিটা আমরা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের 4 নম্বরে একটা বড় সড়ো গাভি দেখতে পাচ্ছিলাম আমরা, অনেক বড় একটা গাভি। দাঁতে কয়টা গাভিটার? এই গাভিটা 2টা দাঁত, প্রথম বাচ্চা দিয়েছে, দাঁতে 2টা প্রথম বাচ্চা দিয়েছে। দর্শক দুধের উলান পালানটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। কি বাচ্চা সাথে এটা? এটার সাথে মেয়ে বাচ্চা, সাথে মেয়ে বাচ্চা। দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন সার বাচ্চার সাথে না? হ্যাঁ, ছেলে বাচ্চাটা, ছেলে বাচ্চা। দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা, দর্শক গাভিটা দেখতে পাচ্ছেন, একটা বড় সড়ো একটা মাপের গাভি, দর্শক দেখলে আবার ঠিক পাবে। আর চারটা বাট দেখেন, বাট চারটাও সাদা। দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা, দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? এটা দুধ এখন পুরঙ্গ দুধ নামে না এটা, ঠিক আছে? এখন এই অবস্থায় 17-18 লিটার দুধ নামছে। যে দর্শক এলে এই এটার কথাই বলবো, 17-18 লিটার দুধের কথাই বলবো আমি এখন বর্তমানে। তবে এটা 20+ পারে থাকবে, এটা আশা করতেছি। আশা করা যায় 20-এর উপরে থাকবে, দর্শক আশা করা যায়। এসব গাভিগুলো অত্যন্ত শান্তশিষ্ট, এসব তো গাভিগুলো আনা হয় না, তো এ তো টানি দেওয়া হয়, যে 2-3 বার করে টানি দেওয়া লাগতেছে গাভিটা। বাচ্চার বয়স হচ্ছে, দর্শক দেখেন বাচ্চারা লাভই পড়ে নাই, বাচ্চা গাভিটা অনেক বড় সড়ো। দামটা কেমন রাখছেন এটার? এটার বেশি দাম দর হবে না, এটা আলোচনার সাপেক্ষে থাকবে এটা, ঠিক আছে? সিরিয়ালের 4 নম্বর গাভিটা আলোচনার সাপেক্ষে রাখতে চাচ্ছে, আলোচনা যেহেতু এটা বড় গাভি, দর্শক সরজমিনে আইসাই দেখে নেবে, এটা সব থেকে ভালো হবে। তো দর্শক চলুন সিরিয়ালের 5 নম্বর গাভিটা আমরা দেখান। সিরিয়ালের 5 নম্বর গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, প্রথম বাচ্চা এটা। হলস্টাইন ফ্রিজিয়ান প্রথম বাচ্চা দিয়েছে, প্রথম বাচ্চা। কি বাচ্চার সাথে এটা? এর সামনে বাঁধা আছে বাচ্চাটা, দেখেন মেয়ে বাচ্চা, সাথে মেয়ে বাচ্চা। হ্যাঁ, বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স 13 দিন। বাচ্চার বয়স 13 দিন? হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চার বয়স 13 দিন। মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, দুধের উলান পালানটা আপনারা দর্শক চারটা বাদ দেখেন, চারটা বাদ, চার আঙুল ফাঁক ফাঁকে, এমন 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 বাট আছে আপনার, হলো ছোট ছোট বাট তো মানুষ দোয়াইতে পারবে না, লিজাই সে এসব বড় বড় বাট মানুষ দোয়াইতে পারবে, ঠিক আছে? আপনি ভালো করে দেখান দর্শকে বাটগুলো, দর্শক এটা যে কেউ দোয়াইতে পারবে এগুলা। আর গাভি করছে আমচু চারা দিক টাকা দেখান একটু, দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? এটা দুধ পাচ্ছে 18 লিটার। 18 লিটার? হ্যাঁ, সকালবেলা 12-12.5 লিটার একটা নেয়। যারা নিবে দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে, দুধ তো অবশ্যই দেখে নিয়ে যাবে। দামটা কেমন রাখছেন এটার? এটা 2,05,000 টাকা দাম পড়বে। 2,05,000 টাকা এই বাচ্চাটা সহ, ফুটফুটে বাচ্চাটা সহ 2,05,000 টাকা, 18 লিটার দুধ গ্যারান্টি থাকবে এটা। যারা নিবে দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে। তো আমার দেখেন যে খাদ্য খানা সে হিসাবে মনে করেন যে আমার কাঁচা ঘাসটা নাই, আর কাঁচা ঘাস দিলে সব গরু মনে করেন দুধ বেশ পারে থাকবে, কাঁচা ঘাস দিলে গাভীর দুধটা বেশি আসে। হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছিলেন দামটা রাখছিলেন 2,05,000। তো আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছেন? হ্যাঁ, আজকে এ পর্যন্তই দর্শক। আজকে 5টা গাভি আবির ভাই আমাদেরকে দেখাচ্ছিলেন, মাশাআল্লাহ খুবই ভালো একটা গাভি, চাইলে আপনারা নিতে পারেন। আবির ভাই গাভিগুলো আমরা দর্শকদেরকে দেখালাম, তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কীভাবে করবে? যোগাযোগ অনলাইনে নাম্বার দেওয়া থাকবে,
উনি মনে করেন নাম্বারে যোগাযোগ করবে, আর যেহেতু ওনারা বাসার থেকে যদি লোক পাঠায় সেক্ষেত্রে সে দেখে শুনে নিয়ে যাবে, সকালে দেখবে বিকালে দেখবে, দেখে শুনে নেওয়াটাই উত্তম। হ্যাঁ, যেহেতু সবারই কষ্টের টাকা, আর আমি ইনশাল্লাহ যে উদ্যোগটা নিয়েছি ইনশাল্লাহ এই উদ্যোগটা পাবনা জেলার ভিতরে কেউ নিতে পারে না, পাবনা জেলার ভিতরে কেউ নিতে পারে নাই। আমার যদি তার কথা কাজে যদি আমার সাথে তার মিল হয় ইনশাল্লাহ তার গরু আমি বাসায় পৌঁছাই দিয়ে আসবো আমি। তো পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে, দর্শকদের উদ্দেশ্যে যেসব গাভি দেখাইছি আপনার কোনো দাঁত হয় নাই, দুই দাঁত বয়স, এইসব গাভিগুলো ঠকবে না, সে কখনো সে নিয়ে ঠকবে না, আর আপনি গাভি সেক্টরে কেউ ঠকবে না কখনো। এই বাচ্চা আছে, গায়ে আছে, হয়তো এক জায়গায় থেকে যায় গেলে এক দু লিটার দুধ আপডাউন হতে পারে, আহামরে কিছু হবে। আচ্ছা আচ্ছা, তো আবির ভাই আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গাভি দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।